হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা দেখছো বেঙ্গলি ব্লগার কাকলি আজকে বুধবারের সকালবেলা আর আমি ব্রেকফাস্ট দিচ্ছি আজকে সকালবেলা করেছি ফুলকপি দিয়ে একটু কষা কষা মতো আর এখন করছি পাবদা মাছের কারি সর্ষে বাটা দিয়ে আজকে বুধবার কিন্তু আশিস অফিস যাবে না কেন অফিস যাবে না তবুও কেন তাড়াতাড়ি রান্না করছি বলো তো গেস গেস আমি তোমাদের অবশ্যই বলবো তবে আস্তে আস্তে দেখো এখন আমি করছি পাবদা মাছের কারি তার জন্য তেলের মধ্যে দিলাম কালো জিরে আদাবাটা রসুন বাটা লঙ্কা বাটা হলুদ গুঁড়ো আর জিরের গুঁড়ো তারপরে দেব নুন সব দেওয়া হয়ে গেলে ভালো করে ভেজে নেবো মশলাটাকে আর তারপরে অবশ্যই তোমাদের বলবো আমি যে কেন আজকে এত সকাল সকাল রান্না করছি কোনো তারা না থাকা সত্ত্বেও কারণ আশিস তো অফিস যাবে না ছেলেরও স্কুল নেই এরপরে দিলাম একটা টমেটো মশলাটা টমেটো দিয়ে বেশ ভাজা ভাজা করে নিয়েছি এবারে জল দেব। জলটা দেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি মিশিয়ে দেব কি বলতো বলেছি না সর্ষে বাটা দিয়ে ঝোলটা করব অবভিয়াসলি সর্ষে বাটা দেব অবশ্য সর্ষে বাটা নয় সর্ষে গুঁড়ো এবারে দিয়ে দিলাম সেই সর্ষে গুঁড়োটা জলে ভিজিয়ে রেখেছিলাম সেই মিশ্রণটা এরপর ফুটে উঠলেই আমি ছেড়ে দেবো পাবদা মাছগুলো আর হয়ে যাবে রেডি আমার পাবদা মাছের কারি দেখো আমার পাবদা মাছের কারি সর্ষে বাটা দিয়ে একদম শেষের দিকে মাছগুলো এবার এক এক করে সাজিয়ে দেব তারপরেই আমি একটু ফুটিয়ে সর্ষের তেল ছড়িয়ে দিয়ে নামিয়ে নেব আমার মাছের ঝোল আর তোমাদের বলছিলাম না সকাল সকাল রান্না করার কারণটা কি কারণ হলো আজকে আশিস আর আমি দুজনে যাব একটু আমার বাপের বাড়ি তো সেই কারণেই রান্নাবান্নাগুলো একটু আগে সেরে নিলাম কারণ ফিরে এসে যাতে কোনো অসুবিধা না হয় কারণ দুপুরে বাড়িতে ফিরেই আমি লাঞ্চটা করব। তাহলে দেখো রেডি হয়ে গেল আমার গরমা গরম পাবদা মাছের কারি বলো কেমন লাগলো তো আমরা রেডি হয়ে গেছি এবার বেরোচ্ছি আমরা বলেছিলাম তোমাদের যে আমি বাপের বাড়ি যাব আজকে তো দুজনে মিলে যাচ্ছি বেশিক্ষণ না ঘন্টা জন্য তো বেরোচ্ছি আর আমি দেখো এইভাবে রেডি হয়েছি তোমরা এই ড্রেসটা দেখেছই আমার আর এই কানের দুলটা পরেছি বাস আমি রেডি চলো তাহলে দেখো আমার ড্রেস এই যে ও দেখো এই টি শার্টটা পরেছে ব্ল্যাক কালারের ফুল স্লিপ ঠিক আছে চললাম চললাম বা একটু পেট্রোল পাম্পে এসছি গাড়িটাতে হাওয়া ভরতে হবে সেজন্য ওয়েট করছি দেখতে পাচ্ছো দাঁড়িয়ে আছি কাজ করে তারপরে যাচ্ছি প্রথমে চলে এলাম আমার কাকার বাড়ি দেখো এটা কাকার বাড়ি দিদি এই যে আমার ছোট কাকিমা আর এই যে আমার ভাইয়ের বউ ভালোই লাগছে এই যে আমার কাকিমা আমার মেজো কাকিমা একটু হাত দেখার হ্যালো হ্যালো এই যে আমার মেজো কাকু দেখেছো কিরম হ্যান্ডসাম এখন না তো ইয়ং ছেলেদের টেক্কা দিতে পারে হ্যালো বলো এবারে যাচ্ছি আমাদের বাড়ি এই আমার ছোট বৌদি আর আমার মাকে দেখতেই পাচ্ছ বাড়ি কাকার বাড়ি বেরিয়ে ঘুরে বাড়ি চলে এসেছি অনেকক্ষণ আগে এসে স্নান করে লাঞ্চ করলাম স্নান করেও যায়নি কারণ খুব তাড়া ছিল কাকার বাড়ি এবং আমাদের বাড়ি যাওয়ার ছিল একটা বিশেষ জরুরি কাজে আর ছুটিও পাবে না আসিস আজকে ছুটি নিয়েছিল নিয়ে গিয়েছিলাম আমরা তো সেই জন্য তাড়াতাড়ি ফিরে এসেছি এবং আবার ও বিকেলবেলা এখন বেরোলো ও আরও কিছু কয়েকবারই যাবে আমার ভাসুরের সাথে হলো। তো কি কারণে আমরা এরকম বেরোচ্ছি সবার বাড়ি কেন যাচ্ছি হয়তো তোমরা কিছুটা গেস করতে পারছো যে কেন অনেক আত্মীয় স্বজনের বাড়ি একসাথে যাওয়া হয় তো আমি যেহেতু তোমাদের কমিট করেছিলাম যে আমি বলবো যে কেন বাপের বাড়ি যাচ্ছি বা কেন গেলাম হঠাৎ করে এক ঘন্টার জন্য কেন গেলাম কাকিমাদের বাড়ি কেন গেলাম তো সেই জন্য আমি তোমাদের এখন বলছি আসলে আমি তোমাদের বলেই যে আমার শাশুড়ি গত হয়েছেন এক বছর হয়নি বলেছিলাম আগে ওই মাস দুয়েক আগে একটা ব্লগে বলেছিলাম তো এখন বলছি যে আজকে হলো মার্চ মাসের ছ তারিখ কিন্তু আমার শাশুড়ি গত হয়েছিলেন ফেব্রুয়ারি কুড়ি তারিখে কিন্তু যেহেতু মাঝখানে একটা মল মাস গিয়েছিল তাই তিথিটা একটু পিছিয়ে গেছে সেই জন্য তার বার্ষিকী আর কি মৃত্যুবার্ষিকীটা হবে এগারোই মার্চ দু হাজার উনিশ তো সেই কারণে আমরা সব আত্মীয় স্বজনদের একটু ডেকেছি কারণ বাড়িতে কাজ করা হবে তো বড়রা থাকলে এবং আত্মীয় স্বজনরা থাকলে খুব ভালো হবে ব্যাপারটা সবাই দেখে শুনে কাজটা করিয়ে নিতে পারবেন সেজন্য সবাইকে বলা হয়েছে তো এই কারণেই আমরা সবার বাড়ি এখন যাচ্ছি মানে শুধুমাত্র রিলেটিভদের বাড়ি যাচ্ছি মানে এখন গেছে আসিস ওর মামার বাড়ি মাসির বাড়ি এইসব জায়গাগুলো আর সকালবেলা আমরা ঘুরে এসেছি আমার বাড়ির দিকে একটা আর ভাসুরও তার শ্বশুর বাড়ির দিকটা ঘুরে এসছে গতকাল তো এই কয়েকজন আর কি আমি ও বাড়ি আর আমার ও বাড়ি আর ওর কিছু আত্মীয় স্বজন এই সব মিলেই আমাদের অনুষ্ঠানটা হবে অনুষ্ঠান ঠিক বলবো না এটা হচ্ছে একটা বার্ষিকী আর কি তো সেই কারণে ওটা করা হবে আমার বাড়িতেই হবে তো সেই জন্য সবাইকে আমরা গিয়েছিলাম ডাকতে বা বলতে তো এটাই ছিল কারণ যাই হোক সেই কারণে একটু কদিন ধরে বিজি থাকবো আর বিজি ছিলামও রয়েছিও আর কি জানি আর কারণ যেহেতু জানো ওই বাড়িতে একটা কাজ হলে ঘর বাড়ি একটু গোছ করতে হয় বেশি এছাড়া ক্যাটারিংয়ের লোকজন আছে হুম তারপরে পুরোহিত মশাই আছেন তারপর উনি যা ফর্দ দিয়েছেন সেগুলো আনা ইত্যাদি অনেক রকম কাজ থাকে তো সেই কাজগুলো করতে বেশ বিজি থাকবো কদিন যাই হোক যতটা সম্ভব ব্লগ তো আমি দিতেই থাকবো আর দেখা যাক কতটা কি করে উঠতে পারি আর যে গা ম্যাচ ম্যাচ করছিলো বলছিলাম তোমাদের নাগো জ্বর আমার হয়নি আমার এক বন্ধু কমেন্ট করেছ যে জ্বর হবে না থ্যাংক ইউ সো মাচ তোমার কমেন্টের জন্যই আমার মনে হয় জ্বর হয়নি গো থ্যাংক ইউ ফর ইওর গুড উইশেস আর যাই হোক তো এখন শরীর ঠিকই আছে ভালোই আছে চলছে আর কি অসুবিধে নেই কোনো আর এখন তো বাড়িতে বলতে আমি আর ছেলে রয়েছি হাজব্যান্ড বেরিয়েছে তোমাদের বললামই ছেলের মোটামুটি সমস্ত টিউশান সেট হয়ে গেছে মানে আগে যা যা স্যারদের চেঞ্জ করার ছিল সব চেঞ্জও করেছি এবং যা আগে কিছু কিছু টিচার যারা আগের থেকেই পড়াচ্ছেন তারা পড়াবেন এরকমভাবে মোটামুটি সব হয়ে গেছে এবারে জাস্ট রেজাল্টটা উঠাও বাকি খাতা তো দেখিয়ে দিয়েছে তো জানতেই পেরে গেছি কত পার্সেন্ট পেয়েছে ওর নাম্বার তো তোমাদের বলে দিই ও নাম্বার পেয়েছে নাইনটি সেভেন পয়েন্ট থ্রি জিরো এইট থেকে নাইনে উঠতে যাই হোক এবার আবার খুব ভালো করে পড়াশোনা শুরু করতে হবে কারণ নাইন হচ্ছে ক্লাসটা স্টাফ নাইন টেন হচ্ছে জীবনের অনেক বড় ভিত গড়ে দেয় তো সেই কারণে ওকে পড়াশুনোর মন দিয়ে করতে হবে আরও বেশি আশা করি করবে তোমরা আশীর্বাদ করো যেন করে এই বলবো আর কি কিছু কিছু পড়া স্টার্ট হয়েও গেছে কিছু কিছু এই টু উইক্স পর থেকে স্টার্ট হবে তো এখন থেকে পড়াশুনো মোটামুটি স্টার্ট হয়ে গেছে তবে যেহেতু এখনও বুকসগুলো হাতে পাইনি সেই কারণে সেইভাবে একদম ফর্মাল ওয়েতে পড়াশুনো শুরু হয়নি ইনফর্মাল ওয়েতে চলছে আর কি ওই আর কি কোনো রকমে গড়াচ্ছে তবে হ্যাঁ বইটই খুব তাড়াতাড়ি দিয়ে দেবে স্কুল থেকে আগে রেজাল্ট আউট হোক তেরো তারিখে রেজাল্ট আউট হবে এই মার্চে তারপরে বইয়ের লিস্ট বা এই সমস্ত দিয়ে দেবে স্কুল থেকে টোটাল দিয়ে দেয় ওরা তারপর ভর্তি টর্তি করি আবার নতুন ক্লাস শুরু হয়ে যাবে এপ্রিলের এক তারিখ থেকে তো তারপরে আবার স্কুল শুরু হয়ে যাবে স্কুল টিউশান এইভাবে আবার ওর বিজি লাইফটা স্টার্ট হয়ে যাবে এখন খুব ভালো আছে একটু আনন্দে আছে আর কি কারণ ভীষণ পড়া নিয়ে প্রচণ্ড ব্যস্ততা থাকে ওর মধ্যে মানে একদমই সময় পায় না তার উপরে গান আছে ড্রয়িং আছে এগুলো রয়েছে এগুলো তো পাশাপাশি রয়েছে তো সেই কারণে এখন একটু আর কি রিল্যাক্স লাইফ লিড করছে তো যাই হোক করুক কদিন তারপর থেকে আবার ফুলদমে পড়া শুরু হবে তো বন্ধুরা আজকের মতো এই ব্লগটা কিন্তু আমি এখানেই এন্ড করবো যারা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তাদের কাছে রিকোয়েস্ট রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবার জন্যে আর যদি ভালো লাগে আমার ভিডিও তাহলে প্লিজ লাইক করো আর কমেন্ট করো অবশ্যই তোমাদের কমেন্ট আমাকে উজ্জীবিত করে আর শেয়ার করতে ভুলো না যদি খুব বেশি ভালো লাগে তাহলে আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী আরও একটা मोर इंटरेस्टिंग ब्लगे नमस्कार